শুভেচ্ছা সবাইকে স্বাগত রাতের মাঝখানে সংবাদে আপনাদের সঙ্গে আছেন ফারহানা পারবিন শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ সংবাদ শিরোনাম বৈশাখের তীব্র গরমে পুড়ছে দেশ পশ্চিমাঞ্চলের অধিকাংশ জেলায় বইছে অতি তীব্র তাপ্রবাহ আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে বিয়াল্লিশ ডিগ্রির বেশি গরমে হাসপাতালে বেড়েছে রোগীর ভিড় আবহাওয়া বিভাগ বলছে এই তাপদাহ চলতি মাস জুড়েই থাকবে এমন অবস্থায় দেশের সব স্কুল কলেজের ছুটি সাতাশে এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে সরকার পড়ালেখার পাশাপাশি খেলাধুলাতেও মনোযোগী হতে শিশুদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বিকেলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার প্রদান করেন তিনি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আশা জানান লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চর্চার মাধ্যমে যোগ্য নাগরিক হয়ে উঠবে নতুন প্রজন্ম ঈদের আগে পরে দুই সপ্তাহে দেশে সড়ক দুর্ঘটনায় মারা গেছে চারশো নয় জন যা গত বছরের এই সময়ের চেয়ে বেশি জাতীয় কল্যাণ সমিতি আজ এই পরিসংখ্যান জানিয়েছে সরকারি সংস্থা এর হিসেবে গত বছর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ছিল প্রায় পাঁচ হাজার এবার বিস্তারিত বৈশাখী তাপদাহে পুড়ছে দেশের বিভিন্ন জেলা চুয়াডাঙ্গা যশোর এবং রাজশাহীতে বয়েছে অতি তীব্র তাপপ্রবাহ সর্বোচ্চ তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে যশোরে বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তীব্র গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে গাজীপুর এবং চুয়াডাঙ্গায় দুজনের মৃত্যু হয়েছে রিপোর্ট তপ্ত করায়ের মতো তেতে উঠেছে পথঘাট দুপুরের পর চুয়াডাঙ্গা যশোর কুষ্টিয়া রাজশাহী ও পাবনাসহ কয়েকটি জেলায় তাপমাত্রা পৌঁছেছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে সর্বোচ্চ তাপমাত্রা যশোরে উঠেছে বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি তারা জানায় চলমান তাপদাহ পুরো মাস জুড়েই চলবে বরিশাল বিভাগ চাঁদপুর বাজার ঢাকার কিছু এলাকায় বইছে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ তাপমাত্রা বেশি বৃদ্ধি পাওয়াতে আরো বেশি গরম লাগতেছে যার কারণে মানুষ কাজ করতে মানে বাধাগ্রস্ত হচ্ছে ওই তো গরমের মধ্যে আছে যে কোনো রকম একটা চা বা গায়ে দিয়ে কাজ করতে পারে না প্রচুর পরিমাণে তাপদাহ দেখা দিচ্ছে এবং হিট একটা বিষয় আসছে তীব্র তাপদাহে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ অসচ্ছ গরমে তাদের অবস্থা কাহিল একটু ঠান্ডার পরশ পেতে ভিড় করছেন শরবত ও ডাবের দোকানে গরমে মানুষজন বাইরে বেরোতে পারছে না কাস্টম করতে পারছে না আর বেরোলে আপনার অস্ত হয়ে পড়তেছে এত তাপমাত্রার মাঝে লোকজন নাই কাজকাম হয়েছে না যে কোনো জায়গায় দেখছি ঠান্ডা পানি বা ডাব বা ঠান্ডা খেয়ে আমরা হচ্ছে তিস্তা মেটানোর চেষ্টা করছি অব্যাহত তাপ প্রবাহের কারণে দেশের বিভিন্ন হাসপাতালে বেড়েছে রোগীর ভিড় বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা এদের বেশিরভাগই ডায়রিয়ায় আক্রান্ত শ্বাসকষ্ট জ্বরে রোগীও বাড়ছে ভর্তি করেছি যে বুকে ব্যথা পেটে ব্যথা জ্বর আর বমি সাথে দেখাইছে পবুলারে তো উনি এখানে ভর্তি করতে পারছেন আমার ছেলে অসুখ গরমে ঠান্ডা লেগেছে জ্বর ঠান্ডা সর্দি কাশি নিমুনা হয়ে গেছে মানুষের পাশাপাশি পশুপাখিরাও গরমে হাসপাস করছে স্থবির হয়ে পড়েছে রাজশাহী এলাকার স্বাভাবিক জীবনযাত্রা বৃষ্টির জন্য চারদিকে হাহাকার সজীব সাদিক মাছরাঙা নিউজ ডেস্ক চলমান তাপ প্রবাহের কারণে দেশের সব স্কুল কলেজ মাদ্রাস এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি এক সপ্তাহ বাড়িয়েছে সরকার আটাশে এপ্রিল থেকে ক্লাস শুরু হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী মহবুল হাসান চৌধুরী এই পূর্বাভাস যেটা ফোরকাস্টিং সেটা দেখে কয়েকদিনের জন্য অর্থাৎ এই সপ্তাহে চলমান যে কার্য দিবসগুলো আছে সেগুলোর জন্য বিদ্যালয় সমূহ আপাতত সেটা বন্ধ রাখার একটা নির্দেশনা দেয়া হয়েছে তবে পরিস্থিতির পরিবর্তন ঘটলে পুনরায় যে সমস্ত অংশীজন আছেন আমাদের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে তাদের সাথে আলোচনা করে এটা পরিবর্তন করা হতে পারে স্বাস্থ্য ঝুঁকি জেনেও পথের পাশে খোলা পরিবেশে বিক্রি হওয়া নানা রঙের পানীয়তে তৃষ্ণা মেটাচ্ছেন নিম্ন এবং মধ্য মানুষ ডাক্তাররা বলছেন এসব সর্বত সাময়িক তৃষ্ণা মেটালেও শরীরে তৈরি করবে দীর্ঘমেয়াদী সমস্যা রিপোর্ট করছেন তাপমাত্রা যত বাড়ছে পথের ধারে শরবতের বাড়ছে মানুষের আনাগোনা কৃষ্ণা মেটাতে এসব কতটা নিরাপদ কি পানীয় স্বাস্থ্য ঝুঁকি আছে এসব নিয়ে ভাবছেন না কেউ এই এই কারণে খাওয়ার পরে মানে একটু শান্তি ফিল পাই আর গরমের কারণে খাওয়া হয়েছে এমন ভালো আর খারাপ কথা বলতে আমার খুব কষ্ট হইতেছে এত গরম লাগতেছে ওইখানে চার পাঁচ গ্লাস খাইছি দেখলাম ফ্রেশ বা সবাই খাচ্ছে এই জন্য খুব একটা খাওয়ার অভ্যাস না বাইরে তারপর গরমের কারণে খাইতে হলো এসব দোকানে লেবুর শরবত প্রতি গ্লাস দশ টাকা আর প্যাকেট জাত ফ্লেভার কিংবা বিভিন্ন ফল দিয়ে বানানোর শরবত বিশ টাকায় বিক্রি হচ্ছে গরিব মানুষের কোন উপায় নেই তো ভাই খাইতে অনেক কষ্ট হইতেছে অত্যাধিক গরম তো এখানে আসলে পানিটা কেমন আসলে এই মুহূর্তে যাচাই করার আসলে এরকম সময় নেই দোকানে সাজিয়ে রাখা শরবত দেখতে লোভনীয় হলেও রাস্তার ধুলো আর নোংরা পরিবেশের কারণে এতে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে কোথাও মাছই ঘুরছে আবার যে বরফ ব্যবহার করা হচ্ছে তা নেওয়া হচ্ছে খোলা বাজার থেকে আমাদের দিয়া যায় ফিল্ডার গাড়ি দিয়া আর বরফটা আসে আপনার কিনা বলে কাপ্তন বাজার থেকে কোয়ালিটি ভালো আমরা ফল কেটা দিই এসবগুলো বসি দিই তুপমা দিই আপেল দিই আনার দিই পাকা পেঁপে দিই জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এসব শরবত থেকে টাইফয়েড জন্ডিস হেপাটাইটিসের মতো পানিবাহিত রোগ ছড়াতে পারে হতে পারে ফুড পয়জনিং ও বমি পানিবাহিত রোগগুলো বেড়ে যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে এই জাতীয় শরবত এবং পানীয় খাওয়া যেটা খোলা অনিরাপদ পানি দিয়ে বানানো হয় এবং যে বরফটা অনিরাপদ পানি দিয়ে বানানো হয়েছে এবং সাথে এমন কিছু মেশানো হচ্ছে যেটিও স্বাস্থ্যকর নয় এই তিনটি মিলেই কিন্তু পানিবাহিত রোগগুলো বাড়ছে ডায়রিয়া হেপাটাইটিস জন্ডিস টাইফয়েড ফিভার এবং ফুড ডিসেন্ট্রি বা খাদ্যে বিষক্রিয়া বাড়ছে গরমে বাইরে বের হওয়ার সময় বাসা থেকে ফোটানো কিংবা ফিল্টারের পানি সঙ্গে নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা হাসনায়ন তানভীর মাছরাঙা সংবাদ ঢাকা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং শৃঙ্খল জীবনযাপনের মাধ্যমে আগামী প্রজন্ম যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে এমন প্রত্যাশা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন তিনি আরো জানাচ্ছেন ইবতেসাম নাসিমৌ বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট দু চল্লিশ মিনিটের এই খেলায় তিন এক গোলে চ্যাম্পিয়ন হয় রংপুরের তেঁতুলবাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার্স আপ হয় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টের পুরস্কার দিতে মাঠে উপস্থিত হন প্রধানমন্ত্রী দুই শেখ হাসিনা এর আগে সকালে হয়ে যাওয়া বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট দু হাজার তেইশ চ্যাম্পিয়ন হয় জামালপুরের চরগোলা বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার্স আপ হয় রংপুরের তালিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চ্যাম্পিয়ন ও রানার্স আপ সহ অংশগ্রহণকারী সব দলকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী সুস্থ জীবন গড়ে তুলতে খেলাধুলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন খেলাধুলা মানুষের শারীরিক মানসিক শক্তি দেয় ডিসিপ্লিন শিখায় আনুগত্য শিখায় এবং সেই সাথে সাথে দেশও উদ্বুদ্ধ হয় আজকে আমাদের এই খেলাধুলার মধ্য দিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বিশ্বের কাছে পরিচিত করতে পারি শুধু দেশেই নয় আন্তর্জাতিক পর্যায়েও সুনাম বয়ে আনছে কোমলমতি শিশু খেলোয়াড়রা বলেন প্রধানমন্ত্রী আশা জানান লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চর্চার মাধ্যমে যোগ্য নাগরিক হয়ে উঠবে নতুন প্রজন্ম যে ধরনের খেলাই হোক আমাদের খুদে খেলোয়াড়রা যাতে সুযোগ পায় সেই সাথে তার প্রতিবন্ধী বা অটিস্টিক তাদের জন্য কিন্তু আমরা খেলাধুলার ব্যবস্থা করে দিচ্ছি তাদের প্র্যাকটিসের জায়গা তৈরি করে দেওয়া তাদের জন্য একাডেমি তৈরি করে দেওয়া সে ব্যবস্থাও আমরা নিয়েছি আমি চাই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শরীর চর্চা সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে সেটাই আমি চাই উপজেলা পর্যায়ে খেলাধুলাকে আরো ছড়িয়ে দিতে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন শেখ হাসিনা আহ্বান জানান বিদেশি খেলার পাশাপাশি দেশীয় খেলাতেও মনোযোগী হতে সংবাদ ঈদের চার থেকে আঠারো এপ্রিল এই চোদ্দ দিনে সারাদেশে সড়ক দুর্ঘটনায় মারা গেছে চারশো নয় জন গত বছরের চেয়ে দুর্ঘটনা বেড়েছে একচিশ শতাংশ এই হার কমাতে গতি নিয়ন্ত্রণে আধুনিক ব্যবস্থা চালুর তাগিদ দিয়েছে যাত্রী কল্যাণ সমিতি কাউসার সোহেলি রিপোর্ট চার থেকে আঠারোই এপ্রিল যাত্রার এই ১৪ দিনে প্রতিদিন সড়কে মারা গেছেন অন্তত উনত্রিশ জন এরা আপন সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি গিয়েছিলেন অথবা বাড়ি থেকে কর্মস্থলে ফিরছিলেন যাত্রী কল্যাণ সমিতি আজ এক সংবাদ সম্মেলনে গত বছরের সড়ক দুর্ঘটনার তথ্য উপাত্ম জানিয়েছে এতে দেখা যায় সরকারি সংস্থা বিআরটিএর হিসেবে দু হাজার তেইশে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা পাঁচ হাজারের কিছু বেশি অর্থাৎ প্রতিদিন মারা মারা চোদ্দ জনের মতো বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট ও যাত্রী কল্যাণ সমিতির হিসেবে বিআরটি এর চেয়ে এই মৃত্যুর সংখ্যা প্রায় আড়াই হাজার বেশি ব্রিজ ইন্টারসেকশন লেভেল ক্রসিং এবং হচ্ছে রাস্তার বাঁক এই জায়গাগুলোকে চিহ্নিত করে যদি একটা প্রোটোটাইপ একটা মডেল সেফ ডিজাইন করে যদি সারা দেশে যদি রেখে অ্যাপ্লাই করা যায় তাহলে দেখা যাবে যে আমাদের দুর্ঘটনার হারটা আমরা কমাতে পারবো প্রাণহানি কমাতে পারবো কেন আমার দুর্ঘটনা হচ্ছে কোন কোন জায়গাগুলোতে হাত দিলে আমার দুর্ঘটনা কমতে পারে আমরা সেই জায়গাতে এখনো পৌঁছতে পারিনি বিআরটিএ বলছে মোট দুর্ঘটনার প্রায় পঁয়তাল্লিশ শতাংশই ঘটছে মহাসড়কে দুর্ঘটনায় পড়া এগারো ধরনের যানবাহনের মধ্যে সবচেয়ে বেশি ছিল মোটরসাইকেল এরপর ট্রাক ও কাভার ভ্যান এবং বাসের অবস্থান গতিসীমা নিয়ন্ত্রণের জন্য আমাদের কোনো গাইডলাইনও নাই এবং গতিসীমা যে পুলিশ যেটা এনফোর্স করবে তাদের পর্যাপ্ত ইকুইপমেন্ট নাই চাইলেও যাতে আমি অনিয়ন্ত্রিতভাবে গাড়ি বা ওভারটার্ন করে পড়ে যেতে না পারি এটার জন্য কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং ট্রিটমেন্ট রয়েছে সেই ট্রিটমেন্টগুলো দেওয়াটা প্রয়োজন আমি দ্বিতীয় হচ্ছে ভেহিকেলে স্পিড গভর্নর সিলটা অ্যাপ্লাই করা উচিত যাতে কিনা চাইলেও একজন চালক অতিরিক্ত গতি বা ওভার স্পিড করতে না পারে যদি মাননীয় মন্ত্রী এই রিপোর্টের পরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় আগামী ইদুল আজাহায় এই প্রাণহানি আমরা অর্ধেকের আমি আনব কিভাবে করতে হবে মালিক সমিতিকে যদি গাইডলাইন বেঁধে দেয় আপনারা এই লাইনের বাইরে যেতে পারবেন না আমলাদেরকে যদি বাধ্য করে এটা অর্ধেকে নামিয়ে হবে এই জবাব সংস্কৃতি যদি চালু হয় আমি মনে করি সড়ক দুর্ঘটনা কমে আসতে বাধ্য গত রোজার ঈদের চেয়ে সড়কে এবার মৃত্যু বেড়েছে একত্রিশ শতাংশ সব কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত ও পরিবহন মালিকদের একচাটিয়া প্রভাব নিয়ন্ত্রণ করা না গেলে সড়কে শৃঙ্খলা ফেরানো যাবে না বলছেন বিশেষজ্ঞরা কাউসার সোহেলি মাছরাঙ্গা সংবাদ ঢাকা তৃণমূল নেতা সুযোগ দিতে উপজেলা নির্বাচন থেকে মন্ত্রী এমপিদের স্বজনদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তারা নির্বাচন থেকে যারা করছে তারা সরে দাঁড়াতে বলা হয়েছে অলরেডি যারা এই প্রক্রিয়ার মধ্যে অলরেডি আছে তাদের তালিকা তৈরি করার হয়েছে বলতে গেছে এক সময় সবচেয়ে দুর্গম অনুন্নত আর সন্ত্রাস কবলিত পাবনা ধারাচর যোগাযোগ অবকাঠামো সহ নানা উন্নয়নের ছোঁয়া লেগেছে সেখানে রাতুল ইসলাম সুমনের ছবিতে উৎপল মিজের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব হত্যা খুন আর ধর্ষণ এক সময় পাবনার প্রত্যন্ত জনপদ ঢালাচরের প্রতিদিনের ঘটনা হলেও প্রথম সারাদেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে দু সালের জুলাই মাসে এক সহ তিন পুলিশ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে মাত্র এক দশক আগেও রাজবাড়ী ও মানিকগঞ্জ সীমান্তের পদ্মা ও যমুনা নদী দ্বারা বিচ্ছিন্ন পাবনার এ গ্রামটি ছিল চরমপন্থী সহ সব অপরাধী আর পালাতক দাগি আসামিদের অভয়াশ্রম স্বাধীনতা পরবর্তীকালে এ অঞ্চলটি শাসিত হত চরমপন্থীদের দ্বারা হত্যা খুন আর ধর্ষণ ছিল নিত্যদিনের ঘটনা মানুষজন খুন করিয়ালিত দিনে দুপারে বুঝছেন না এখন ভালো আল্লাহ মাত্র এক যুগের ব্যবধানে বদলে গেছে ঢালার চর তৈরি হয়েছে পাকা রাস্তা আর রেল লাইন সহ আধুনিক স্টেশন প্রতিদিন এখান থেকে একটি ট্রেন পাবনা হয়ে যায় রাজশাহীতে প্রশাসনের লোকও আমার ঢালাস্তরে এসে সাহস পেত না এরকম একটা দিন আর রাত্রি নেই সবসময় একই ভাব ছিল রাস্তাঘাট ছিল না সেই কারণে সন্ত্রাসীদের আবির্ভাব ছিল ঢালার চরে নারী পুরুষ কৃষান কৃষানীরা এখন নির্ভয়ে চাষাবাদ করে রাস্তাঘাটে আগে চলাফেরা করি পারতো না মানুষ যত মারত এমন মনে করেন যে সে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পর পুলিশ ও প্রশাসনের যৌথ উদ্যোগে পাল্টে গেছে ঢালার সন্ত্রাস কবলিত এ জনপদে গড়ে উঠেছে শান্তির বাসস্থান তারা যে ভুল পথে ছিল সে ভুল পথ থেকে যে সঠিক পথে ফিরিয়ে আনার যে সরকারের যে উদ্যোগ আমাদের এই এরাও কিন্তু আসলে এখন খুবই পরিবার তারাও ভালো আছে প্রশাসন এবং পুলিশ সামগ্রিকভাবে সকলে মিলিয়ে আবার তাদেরকে আত্মসমর্পণের মাধ্যমে এই যে পুনর্বাসন প্রক্রিয়া সেটি একটি আরেকটা হলো যে এই যে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন এবং মানুষকে যে আধুনিকতার ছোঁয়া জীবন মানের যে পরিবর্তন সেটি একটি উত্তরবঙ্গের সাথে ঢাকার সবচেয়ে সংক্ষিপ্ত নো চর যাওয়ার জন্য ঢালার চরের তৈরি করা হচ্ছে জাতীয় মহাসড়ক যা বাস্তবায়ন হলে এ অঞ্চলের আর্থ সামাজিক অবস্থার আরও পরিবর্তন হবে উৎপল মির্জা মাছরাঙ্গা সংবাদ পাবনা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দুবাই বিমানবন্দরে প্লেন চলাচল পুনরায় শুরু হলে এমিরেটস এয়ারলাইন্সের ট্রানজিট যাত্রীরা এখনও জানেন না কবে তারা ঢাকা ছাড়তে পারবেন সময় মতো পৌঁছাতে না পারলে চাকরি হারানোর আশঙ্কা করছেন তারা নিয়াজ মুর্শিদের রিপোর্ট ক্যামেরায় ছিলেন নূর মোহাম্মদ মানিক ছুটি শেষে ব্রাহ্মণবাড়িয়ার শরীয়তুল্লাহ সৌদি আরব ফিরে যাবেন একুশে এপ্রিল তার ছুটির মেয়াদ শেষ হচ্ছে ১৬ এপ্রিল থেকে ঘুরছেন কিন্তু এমিরেটস এয়ারলাইন্স তাকে নিচ্ছে না প্রতিদিনই গুলশানে এমিরেটস অফিসে খোঁজ নিচ্ছেন সময় মতো যেতে না পারলে সে দেশে ঢুকতেই পারবেন না আমার আর একদিন আছে আমার বিষয় বুঝতে পারছেন তো আমি 2 দিন আগে আমি রিটার্ন টিকেট কারছিলাম আপ ডাউন এমিরেট থেকে। আবার আরেকটা টিকেট দরাই দিছে। বলছে যে এটা কালকে সকালে কনফার্ম। তখন যদি কালকে সকালে কনফার্ম না হয় তাইলে তো আমার বিসাটা বাতিল। গুলশান লিংক রোডের সাউথ ব্রিজ স্কয়ারে এমিরেটস অফিস। প্রতিদিন শত শত বাংলাদেশি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে টিকেটের জন্য অপেক্ষা করছেন এয়ারপোর্টে আবার যাওয়ার পরে তখন এয়ারপোর্ট থেকে আমাকে বললো যে না অনবোর্ড সব ফ্লাইটগুলা এইগুলা বুকিংগুলো আবার कैंसिल করে দিয়েছে ওরা। এমিরেটসের পক্ষ থেকে একুশ তারিখে আমার বিশা শেষ হয়ে যাবে বলতে ক্যান্সেল হয়ে যাবে আমি আর সৌদি আরব ঢোকাতে পারব না আমি এই যে তিন দিন ধরে ঢাকাতে আছি সতেরো তারিখ থেকে আমার চব্বিশ হাজার টাকা শেষ প্রবল বৃষ্টিতে বিমানবন্দর পানিতে ডুবে যাওয়ায় বাকি বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল দুবাই সব ধরনের ফ্লাইট বাতিল করা হয় বাংলাদেশি ট্রানজিট যাত্রীদের কেন ফ্লাইট দেওয়া হচ্ছে না তা জানতে যাই গুলশানে এমিরেটস অফিসে কিন্তু কেউ কথা বলতে রাজি হয়নি এমিরেটস ছাড়াও বিমান বাংলাদেশ ও ইউএস বাংলা এয়ারলাইন্স সরাসরি ফ্লাইট পরিচালনা করে দুবাইয়ে ইউএস বাংলা কোন ফ্লাইট বাতিল না করে রিশিডিউল করেছে অনেক খুশি লাগতেছে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করতেছি এর আগে দুইবার ডেট দিছিল দুটা ডেট ক্যান্সেল হয়ে গেছে কালকে ডেট ছিল আজকে আবার ডেট দিছে 19 তারিখে একটা ডেট ছিল সেটা তো হয় নাই তবে আজকে আবার ডেট দিছে দেখা যাক কি হয় আমরা তিনটা ফ্লাইট ক্যান্সেল রিশিডিউল করেছি আমরা আসলে ক্যান্সেল করিনি প্যাসেঞ্জারদেরকে পট পরিস্থিতিকে সমস্ত কিছু আসলে মেসেজ আমরা আর্লি আসলে ডেলিভার করার চেষ্টা করেছি বাট বাস্তবতা হচ্ছে যে এই ধরনের পরিস্থিতির কারণে আসলে এটা আনসার্টেনিটি তো কাজ করি বাট তারপরে আমরা প্যাসেঞ্জারদেরকে আপডেট রাখার চেষ্টা করেছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও যাত্রীদের নিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে নিয়াজ মোর্শেদ মাছাঙ্গা সংবাদ ঢাকা বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে আসামের প্রখ্যাত লেখিকা ডা. রীতা চৌধুরীর বই নেভারল্যান্ড জিরো আওয়ারের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে বিকেলে রাজধানীর ধানমন্ডির মিলনায়তনে এই আয়োজনে রীতা চৌধুরী বলেন বইটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের পাশাপাশি বাংলার মানুষের আত্মত্যাগের কথা তুলে ধরা হয়েছে বইটির আরও দুটি পর্ব প্রকাশ করা হবে বলেও জানান তিনি উৎসব অনুষ্ঠানে হাওয়াইয়ান গিটারিস্ট অ্যাসোসিয়েশন গিটারিস্টরা এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী সামার রহমান সঙ্গীত পরিবেশন করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধে হাবিবুল আলম বীর প্রতীক লেখক আমিনুর রহমান সহ সংশ্লিষ্টরা তামাক জাতীয় পণ্যের উপর বাড়তি কর এবং দর বাড়িয়ে এর ব্যবহার কমানো সম্ভব নয় বরং এটি কমাতে সবচেয়ে বেশি দরকার সামাজিক সচেতনতা পাশাপাশি দরকার আইনের কঠোর বাস্তবায়ন এমন সব কথা উঠে আসে প্রজ্ঞা এবং আত্মার যৌথ উদ্যোগে আয়োজিত তামাকের কর ও মূল্য পদক্ষেপ শীর্ষক প্রাক বাজেট আলোচনায় বক্তারা বলেন অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের তামাক জাতীয় পণ্যের দর এবং কম দর এবং কর দুটোই কম এমন বাস্তবতায় আসছে অর্থবছরের বাজেটে নিম্ন স্তরে সিগারেটের দশ শলাকার দর পঁয়তাল্লিশ টাকা থেকে বাড়িয়ে ষাট মধ্যমে ক্ষেত্রে সাতষট্টি থেকে বাড়িয়ে আশি উচ্চস্তরে একশো টাকার পরিবর্তে একশো এবং প্রিমিয়াম স্তরের দশ শোলাকার সিগারেটের জন্য একশো পঞ্চাশ থেকে বাড়িয়ে একশো টাকা করার দাবি জানান তারা একই সঙ্গে সবচেয়ে বেশি পঁচাত্তর শতাংশ বাজার দখল করা নিম্ন স্তরের সিগারেটের সম্পূরক শুল্ক পঁয়ষট্টি শতাংশ করার পরামর্শ দেওয়া হয় আন্তর্জাতিক প্রসঙ্গ ইরানের ইসফাহান শহরে ড্রোন হামলার পরও ইসরায়েলের বিরুদ্ধে কোন পদক্ষেপের ঘোষণা দেয়নি তেহরান তারা বলছে বাইরের কোন দেশ থেকে হামলা হয়নি এর আগে গতকাল আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায় ইরানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল যদিও তেল আবিব এ বিষয়ে কোনো মন্তব্য করেনি হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র কোনোভাবে জড়িত নয় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যাটর্নি ব্লিঙ্কেন জি এস দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখতে সব ধরনের পক্ষের প্রতি আহ্বান জানান তিনি এদিকে গতকাল ইরানের রাজধানী তেহরানে ইসরায়েল বিরোধী বড় বিক্ষোভ হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে ঢাকা প্রিমিয়ার লিগ চলার সময় ফিটনেস ট্রেনিং করেছে জাতীয় দলের ক্রিকেটাররা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অ্যাথলেটিক্স ট্যাঙ্কে অ্যাথলেটস ট্র্যাকে টাইগাররা আজ দৌড়েছেন ভোরে দেশের এই ঐতিহাসিক স্টেডিয়ামে উপস্থিত হয় জাতীয় দলের পঁয়ত্রিশ ক্রিকেটার দলের ফিটনেস ট্রেনার অস্ট্রেলিয়ার নাথান কেরির চাহিদা মতেই হয় ক্রিকেটারদের ট্রেনিং যেখানে পুরো স্টেডিয়াম চারবার অর্থাৎ প্রায় ষোলশ মিটার দৌড়ান ক্রিকেটাররা সিনিয়র ক্রিকেটারদের মধ্যে মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন এই রানিংয়ে প্রথমবারের মতো সাইফ পাওয়ারটেকের পৃষ্ঠপোষকতায় শেষ হল বাংলা নববর্ষ কাপ গল্ফ টুর্নামেন্ট আসলে সব বিভাগ মিলিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল গোলাম মঞ্জুর সিদ্দিকি আর্মি গল্ফ ক্লাবে চ্যাম্পিয়ন সহ অন্যান্য বিজয়ীদের পুরস্কৃত করেন মেজর জেনারেল মোহাম্মদ শহীদুল হক পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক দরফদার রুহুল সাইফ দেশি বিদেশি সহ টুর্নামেন্টে প্রায় সাতশো গল্প অংশ নেন রাতের সংবাদ শেষ করছে তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার বৈশাখের তীব্র গরমে পুড়ছে দেশ হিট স্ট্রোকে গাজীপুর এবং চুয়াডাঙ্গায় দুই জনের মৃত্যু স্কুল কলেজের ছুটি বাড়ল আরও এক সপ্তাহ পড়ালেখার সাথে খেলাধুলাতেও মনোযোগী হতে শিশুদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার প্রদান এই ছুটিতে সড়কে প্রতিদিন মারা গেছে গড়ে 29 জন বিএডি এর গত বছর সড়ক দুর্ঘটনার মৃত্যু সংখ্যা ছিল হাজার শেষের পক্ষ Facebook আপডেট ফলো ভিজিট করুন মাসরানা সেলিব্রেশন পেজে YouTube চ্যানেল দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক রাস্তায় ধুলো এবং ধোয়া পুষ্পের ক্ষতি কারণ হতে পারে তাই জীবন এবং পুষ্পের সতর্ক থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন মাস। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ।